বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিয়ানাস কিচেন থেকে মিম বলছি। আজ আমি তৈরি করব গরুর মাংসের বিরিয়ানি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। তাতে আগের থেকে মাখিয়ে রাখা লবণ দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। একই তেলের মধ্যে ডাল, ফল, গোলমরিচ, লবঙ্গ সব কিছু নিয়ে সামান্য পরিমাণে ভেজে তার মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা, এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপরে গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া 1 চামচ, 1.5 চামচ মরিচের গুঁড়া। আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়া ইউজ করেছি, এটা জাস্ট কালার আর ফ্লেভারের জন্য বেশ ভালো লাগে আমার কাছে। এছাড়াও আমি ইউজ করছি গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে, জিরের গুঁড়া সামান্য পরিমাণ, সাথে স্বাদ মতো লবণ দিবেন। দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে ঢাকনাতে ঢেকে দিতে হবে, ভালোভাবে কষাতে হবে। আমি প্রায় 10 মিনিট মতো অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়েছি। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংস সিদ্ধ করার জন্য যতটুকু গরম পানি প্রয়োজন হয় ততটুকু দিয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিব। এর মধ্যে ডাল, ফল, গোলমরিচ, লবঙ্গ একটু সামান্য ভেজে তার মধ্যে আগের থেকে ধুয়ে রাখা পোলাওয়ার চাল দিয়ে দিলাম। পোলাও চাল একটু সামান্য ভেজে নেওয়ার পরে এতে আগের থেকে তৈরি করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তাতে পরিমাণ মতো পানি, আমি 1 পোয়া চাল নিয়েছিলাম তাতে আমি 2 পোয়া পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি দিতে হবে। পানি দেওয়ার পরে ফার্স্টে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিব, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে দমের জন্য 10 মিনিট মতো রেখে দিব। তারপর আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তে উপরে ছিটিয়ে সামান্য পরিমাণে ঘি দিই। তারপরে তৈরি হয়ে গেল গরুর মাংসের বিরিয়ানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।